নমস্কার। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে হালকা পোশাক পরে একটু ফাঁকা খোলামেলা জায়গায় ইয়োগা বা যোগ ব্যায়াম করা উচিত। যাক, আমি আজকে কয়েকটা যোগ ব্যায়াম আপনাদের দেখাতে চাই। প্রথমে আমি দেখাচ্ছি বজ্রাসন। বজ্রাসনটা কিভাবে করা হয় দেখুন, আমার দিকে লক্ষ্য রাখুন। আমি বজ্রাসনটা আপনাদের করে দেখাচ্ছি। এই মাটিতে বসলাম, বসে পায়ের তালু দুটোকে উপর দিকে রেখে পায়ের উপরে ভর দিয়ে বসে হাত দুটোকে সামনের হাঁটুর উপরে রেখে বডিটাকে একদম স্ট্রেট ভাবে রেখে, দেখুন আমার দিকে লক্ষ্য রাখুন, স্ট্রেট ভাবে বসে এই বজ্রাসনটা করছে। এটা হচ্ছে বজ্রাসন। এই আসনটা ঠিক একদম আপনি লক্ষ্য রাখুন যে কিভাবে করছি। আর এই আসনটা আপনি যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে ব্যথা বেদনা দূর হয়ে যাবে। বজ্রাসন যদি নিয়মিত করেন ব্যথা বেদনা দূর হয়ে যাবে। এরপর আমি দেখাবো উৎকট আসন। উৎকট আসনটা আমি দেখাচ্ছি আপনাদের করে, লক্ষ্য রাখুন উৎকট আসনটা করছি। সোজা হয়ে দাঁড়ালাম, হাঁটুটা ভেঙে একটু নিচু করে, দেখুন আমার দিকে লক্ষ্য রাখুন, হাঁটুটা নিচু করে হাত দুটোকে সমান্তরাল ভাবে রেখে এইভাবে স্থির হয়ে, দেখুন আমার দিকে লক্ষ্য রাখুন এইভাবে রেখে, হ্যাঁ এটা হলো উৎকট আসন। এই আসনটা যদি নিয়মিত করা যায় তাহলে পায়ের ব্যথা বেদনা দূর হয় এবং পায়ের জোর বাড়ে। আপনি যদি অনেকে যারা সিঁড়ি থেকে ওঠেন, ওঠানামা করতে পায়ে লাগে বা ব্যথা হয়, তাদের এই ব্যথাগুলো কিন্তু সেই পায়ের কিন্তু জোর বেড়ে যাবে। এই আসনটা যদি নিয়মিত, এই উৎকট আসনটা যদি নিয়মিত করা যায়। এরপর আমি আপনাদের দেখাতে চাই উত্থিত পদ্মাসন। উত্থিত পদ্মাসনটা আমি করে দেখাচ্ছি, দেখুন মাটিতে বসে পড়লাম, আমার দিকে লক্ষ্য রাখুন। সবসময় খেয়াল রাখবেন যখন যোগ ব্যায়াম বা ইয়োগা করবেন সবসময় কনসেন্ট্রেশন কিন্তু এখানেই থাকবে, এক মনোযোগ সহকারে করতে হবে আপনাকে। যেই করুক তাকে কিন্তু মনোযোগ সহকারে এই আসন বা ইয়োগা করতে হবে। এখন উত্থিত পদ্মাসনটা আমি দেখাচ্ছি, দেখুন পদ্মাসনে এই সোজা করে বসে এই একটা পাকে হাঁটুর উপরে তুলে দিলাম, আবার একটা পাকে নিয়েছে হাঁটুর উপরে তুলে দিলাম, দিয়ে এই হলো পদ্মাসন। এই পদ্মাসনে বসে দুদিকে দুটো হাতকে, দেখুন আমার দিকে তাকান, হ্যাঁ এই দুদিকে দুটো হাত রেখে পুরো বডিটাকে চাগাচ্ছি, শুধু দুটো হাতের উপরে ভর দিয়ে পুরো ওই অবস্থায় পদ্মাসন থাকাকালীন এটাকে হাত দুটোকে চাগিয়ে পুরো বডিটা চাগানো হচ্ছে, দেখুন এইটা হলো উত্থিত পদ্মাসন। এই উত্থিত পদ্মাসনটা যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু পেটের পেশিগুলো খুব মজবুত শক্ত সবল হবে। এই উত্থিত পদ্মাসন যদি নিয়মিত করা যায় তাহলে। এবার চার নাম্বার আপনারা দেখাতে চাইছি সুপ্ত বজ্রাসন। আপনারা লক্ষ্য করুন আমি সুপ্ত বজ্রাসনটা করে দেখাচ্ছি। প্রথমে মাটিতে বসে পড়লাম, বসে পাটাকে ভাঁজ করে নিয়ে আসছি, পায়ের তালুটা উপর দিকে থাকবে, দুটো পাকেই তাই করলাম, এই পায়ের উপরে বসলাম, দেখুন আপনি লক্ষ্য রাখুন পায়ের উপরে বসলাম, বসে বডিটাকে মানে মাথাটাকে পিছন দিকে মাটিতে একদম শুয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করছি, মাটির মধ্যে মাথাটা ঠেকিয়ে দিলাম, দিয়ে হাত দুটোকে মাথার সামনে রাখলাম, কিভাবে করছি এদিকে লক্ষ্য করুন, দিয়ে এইবার পেটটাকে বডিটাকে যতটা সামনের দিকে টেনে আনা যায়, সামনের দিকে যতটা টেনে আনা যায় খেচে, হ্যাঁ এইভাবে দেখুন লক্ষ্য রাখুন কিভাবে করছি, দেখুন হ্যাঁ এটা হলো সুপ্ত বজ্রাসন। এই আসনটা যদি নিয়মিত করা যায় তাহলে কোমরের ব্যথা বেদনা দূর হয়। কোমরের ব্যথা বেদনা বা পায়ের পাত এইরকম আর কি ব্যথা বেদনার জন্য কিন্তু সুপ্ত বজ্রাসন খুব উপকারী আসন। এবার পাঁচ নাম্বারে আমি একটা আসন দেখাবো, সেটা হচ্ছে ভদ্রাসন। খুবই ইজি আসন,
ভদ্রাসন। দেখুন আমি এই ভদ্রাসনটা করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন, মাটিতে বসে পড়লাম, পা দুটো সোজা করে মেলে রেখেছি, একদম স্ট্রেট রয়েছে, বডি সোজা রয়েছে। এবার একটা পাকে তুলে নিয়ে সামনের দিকে মুড়ে রাখলাম, কিভাবে করছি দেখুন, লক্ষ্য করুন। আবার বাঁ পাটাকে নিয়ে এসে সামনে দিয়ে একদম দুটো পাকে তালু দুটো ফিক্স করে সামনের দিকে একটু যতটা পারছি সামনের দিকে ক্লোজ করে নিচ্ছি। এবার দুটো হাত দিয়ে দুটো হাঁটুকে চেপে ধরে বডিটাকে একদম একদম স্ট্রেট করার চেষ্টা করছি। দেখুন আমার দিকে লক্ষ্য রাখুন, একদম দেখুন কিভাবে করছি। হ্যাঁ, এই এটা এই হলো ভদ্রাসন, এটা হলো ভদ্রাসন। এই ভদ্রাসনটা যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে গঠনগত দিক থেকে যদি শরীরের কোনো মানে ত্রুটি থাকে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে, শরীরের গঠন কিন্তু সৌন্দর্য বাড়াতে এই ভদ্রাসন কিন্তু খুব সাহায্য করে। ছ নম্বরে আমি দেখাতে চাইছি শশাঙ্ক আসন। দেখুন আমি মাটির মধ্যে বসছি, কিভাবে করছি দেখুন, হাঁটুর উপরে ভর দিয়ে পুরো বডিটা সোজা করে রেখে, হ্যাঁ সোজা করে রেখেছি দেখুন। এবার মাথাটাকে আস্তে 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 মাটিতে ঠেকাচ্ছি, একদম হাঁটুতে নিয়ে চলে আসছি মাথাটাকে দেখুন, আর হাত দুটোকে গোড়ালি দিয়ে গোড়ালি দুটোকে ধরছি দেখুন কিভাবে করছি। হ্যাঁ, এইটা হলো শশাঙ্ক আসন। শশাঙ্ক আসন যদি আপনারা নিয়মিত করেন তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা সুষুনা কাণ্ড যেটা আছে খুব মানে খুব পাওয়ারফুল, যেটা সুষুনা কাণ্ড, এই সুষুনা কাণ্ডকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে শশাঙ্ক আসন। এই শশাঙ্ক আসনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আজকের শেষ আসন আমি আপনাদের দেখাতে চাইছি, আপনারা লক্ষ্য করুন, এইবার আমি দেখাবো পদ্মা আসন। মাটিতে বসলাম, এই পা দুটো মিলে দিয়েছি দেখুন, স্ট্রেট করে মেলা আছে, বডি সোজা আছে। এইবার ডান পাটাকে হাঁটুর ওপরে তুললাম, আবার বাঁ পাটাকে নিয়ে এসে এই হাঁটুর ওপরে তুললাম। এইবার দেখুন এই হাঁটুর উপরে হাত দুটো রেখে একদম বডি সোজা রেখে শ্বাস প্রশ্বাস একদম নর্মাল অবস্থায় আমি পদ্মাসনে বসে আছি। দেখুন এটা হলো পদ্মাসন। এই পদ্মাসনটাকে যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে মনসংযোগ আমাদের বাড়ে এবং মন স্থির হয়। মন স্থির করার জন্য পদ্মাসনের মানে অদ্বিতীয় বলতে পারেন। যাই হোক, এই আজকের মতো এই কটা আসন দেখালাম, পরবর্তী আসন পরবর্তী ভিডিওতে দেখাবো। যাক, আমি চাই যে সবাই পারলে একটু করে নিজের জন্য সময় দেবেন, সকালে যোগব্যায়াম বা যোগা করবেন, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হয়তো একদিনে বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে যোগব্যায়ামে অনেকটাই আপনার শরীর ভালো আছে। সবাই